আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমি ততটা ভালো নেই সেটা আপনারা হয়তো জানেন। গতকালকে গত দু একদিন যাবত আমি ভিডিও দিতে পারতেছি না, তো আমার বাসা হচ্ছে মেহমান আসছে। আমার হচ্ছে ভাইয়ের বেটা খুব অসুস্থ, দেখানোর জন্য হচ্ছে তার ভাইয়ের বাসা থেকে, ভাইয়ের শ্বশুর বাসা থেকে হচ্ছে মা হই এবং আর কয়েকজন লোক আসছে। তো আজকে ছোট্ট কিছু কী কী আয়োজন করতেছে বাসা এইগুলো আমি দেখাই না, বাট আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কীরকম লাগবে, অবশ্যই আপনারা জানাবেন। আর গ্রামের বুঝিনি তো ছোটোখাটো মানুষ মানে মেহমানরা আসলে কী ধরনের আয়োজন হয়, ছোটোখাটো একদম সিম্পল বিচ্ছে সে বিষয়ে দেখানোর চেষ্টা করবো। আর বাড়িতে বাবু অসুস্থ থাকা সত্ত্বেও আসলে কী কী কাজ করতেছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করবো। আমি দাঁড়া আছে হচ্ছে আমার ফুল গাছের বোকালে দাঁড়া রয়েছি, স্কুল থেকে মাত্র আসছি তো দাঁড়া রয়েছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। আর আমার বাগানের শেষ পরিস্থিতি কী সেটা আপনাদেরকে বলবো। মেঘ তুফান আসার মানে একটা আকাশ ওয়েদারটা এরকম ভাব দেখাচ্ছে, তো অবশ্যই
এটার নাম কি রাখা যায় কইলাম যে টুনি 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 ওর নাম টুনি না টুনি টুনি আমার কবুতর এই পরিমাণ শিকারি মানে কতক্ষণ মাথায় ছিল কান্দে ছিল এখন আবার এতটুকু বইছে না দিলে মনে করেন ঠুকরাইব আমি ই করবো উ করে কেমন করে আমি পুরো শিকারি হয়ে গেছি এই আরেকটা আছে এই যে এটা এটা একটু ভয় পায় এটা হয়ে যাবো কেউ মোটামুটি এটাও ভয় পায় দেখছেন কি সুন্দর বেড়েছে ওই দেখে হাঁটতেছে দেখেন কারণ এটা নিচে থেকে ওটা গোসা করছে এটা নিচে থেকে এটা গোসা করছে কারণ এটা রথিয়া দিন যা নিউ না তুই গোসা করছিস নি হ্যাঁ থাক